আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করছি আমি কে এম আবু তাহের চৌধুরী সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা সমাজের উন্নয়নে অনেক ভালো কাজ করে যাচ্ছেন আমাদের মুরব্বীদের কর্মকাণ্ডের মূল্যায়ন এবং অতীত ধরে রাখার নিরিখে আমাদের অগ্রদূত অনুষ্ঠান আজকে আমাদের স্টুডিওতে আমরা এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি আসুন ওনার সাথে পরিচিত হই উনি হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং সমাজসেবী জনাব তহলিস মিয়া আসসালামু আলাইকুম ভাই সাহেব বালা আসুন কি হবে ভাই সাহেব বলল আপনাকে ধন্যবাদ অনেক কষ্ট হয়ে আপনি আইছেন আমরা কি যে আপনার জন্মস্থান কোন জায়গাতে আপনার আমার জন্মস্থান গ্রাম আমড়িয়া আমার বাপের নাম হইতাম বাপের নাম আব্দুল জল আপনার আমড়িয়া গ্রাম আর ইউনিয়ন হইল কোনটা ইউনিয়ন দুর্গা ভাষা

চব ছোট চব ছুট এৰা বাই বিন এৰা আছে নেতাৰা না সেও নাই আল্লাহ এল্লা আপোনাৰ লেতেৰা হলে বেষ্ট বাই আপনি লেখা পঢ়া ছোটবেলাত কোনে খৰচ হয় আমাৰ গ্রামেৰী স্কুলো খৰছি আমেৰীয়া প্ৰাইমাৰী আচ্ছা তো বা দা লেখা কি না না ছোটোবেলার কোনো স্মৃতি আপনার এলাকার মনে পড়েনি আপনার যেটা পারেন কোনো স্মৃতি ছোটোবেলা স্মৃতি আমার নয়া স্কুলও দাও রয়েছি আমার আব্বা মারা গেল তখন আমার আম্মা হয়ে গেলা ফেরানি তিনটা বাই তিনটা বোন সহলও ছোটো ছোটো কর্মী হিসাবে বড় বাই হয়েছেন ফরাত তখন গিয়া বাবা মরার পরে আমরা একটু

দেশ লাগে আমার অবদান রাসায়ন এটা গোটা বাঙালি যাতে আজীবন শ্রদ্ধার সাথে তাহলে মুক্তিযুদ্ধ অনুপ্রাণিত হইলা মুক্তিযুদ্ধ যাবার লাগে মুক্তিযুদ্ধ আমরা গেরাম বাক্য় হার হয়েছে যাইতাম দে বিশাল হইলে আমরা হলেও অল জলই রাত কি তোমার আমরা সেগুলি হয়ে যাইতাম না মা বাবা হয়ে বাড়াইতাম পারতাম নাই আলোচনা করতাম গেলে বাক্য যাইতাম ঠিক আছে এরপরে দেখা যায় যে দুই তিন দিন মাথা মাথি করছি মানুষ আগুয়ান ধরলাম ও আমি আমার সাশার বা একজন আমরা দুইজন গেলাম কি বাগিয়া নামক আছে আফতর আলী বাহাম রশিদুল্লাহ তারপরে গেলাম কি বাদে আমরা গে উঠছি এখানে দেখো বোলাকাল তো গাং ঘড়াইতাম পারি না ও আর্মি পাকিস্তানি আর্মি এমনি বন্দুক দেখায় এমনি বন্দুক দেখায় আমরা গাংফাৰ আই যাম পাৰা ইয়াৰ ফলত আজিকাওঁ তোমাক খুৱাই যাইতাই তাৰ আমাৰ বন সুৰিয়া লৈছোঁ দুই খিচাত লৈ আহিছি বুলি আমাৰ আহিছিল বজাৰো আমাৰ গড় হ'ব আৰু আমাৰ গড় হ'ব আৰু আমাৰ বজাৰো আহিছে আমাৰ গাংফাৰ আইতাম ঠিক হৈছে ঠিকে আছে গোদাৰে যাওঁ কি অ গুদাৰ হালাই নি আমাৰ দিলোঁ খেৱানীয়ে আছে হয় গুধার ধারতাম যে ভার দিল আমরা ভাড়াই গেছি গিয়া হামাইছি আমরা আত্মীয় সজনের বাড়ি আমায় এখানে দুই দিন চাষি দুই দিন চাহার পরে আমরা পাবনা চিন্তা করলাম খুন্তা ধরতাম এমনি যে বৈশ দেশের মানে হালতে গিয়া শরীর রক্ত মানে গরম হয়ে গেছে যে বইন বাগনি মারের আমরা স্বয়ং দাসছি না বইন বাগনি মারের খানা আওয়াজ আর রেডিও ছিলার যে ওবাই যে বৈ বাগনি মারে সবাই বই পাতি যায় মারে দরিয়া আমরা শরীরের রক্ত খুব উজ্জ্বল হয়ে গেছে ও শৈলাম বলি ভাই আর ফরার খাই আমরা লাভ নাই আমরা যাই কি ও আমরা গেলাম বাদে হতহান ইন্ডিয়া হতহান গেছি বাদে বাঙালি জ একটা খেম ওখানে গিয়ে ভর্তি হইলাম বাদে তারা আমরা ইন্ডিয়া কোন বর্ডার ই বর্ডারটা হরসে এটার এখন জোর বর্ডার ওই মন্ত্রীশালের ভোটার ও ভাই যে উঠা উঠার পর এই কেন এরার লগে মাতলাম বই আমরা কেম পাইলাম আমরা বাঙালির এরার এরা দিকে বলে তোমরা কয় যেতাই বলে আমরা মুক্তিযুদ্ধ জিতাম বলে তোমরা রে চেক করা লাগবো বলে চেক কিলা করবা বলে চেক লুকাইল চেক একটা আছে তোমরা রে ফর্দার বিচিহ্না করা লাগবো তুমি রাইটও নাও রাইট রাইটও তোমার দিব আর ওকেও না তোমারে রাখি সে আমরা রান্না চেক করছে মাতাইছে ফরে হয়েছে তোমরা কি ও আমরা গিয়ে হইবারে যত ওকে হয় শিলং শিলং না হয় ঢুকিয়ে গেল এর ভিতরে গেছি এন্ডিয়া মুক্তিযোদ্ধার যত গিয়া জঙ্গলে হারাইলো আর ইয়া শত্রুখ জায়গা গুলহরিয়া ওখানে মাঝে আমরা বইয়া গুলহরি বইয়া তারা জ করে খেলাস করে আচ্ছা বোমের কোন সময় কোন বোম ফুটাইতাম শিলা নিতাম আমার জানকিলা বাস্ত শত্রুখ বোম দিয়া তুমি একটু আইলিয়া নিতে আর বাই উইট মানে ট্রেনিং দিয়ে গ্রেনেড মারার বোম মারার ট্রেনিং দেয় তা ট্রেনিং দেং পরে ওই ওখান ও গেলাম

তে এনে দিকে যে অত বলি যে আমরা মাতলাম কিতা কিতা মাতলাম তুমি হজাই ওনে এই তো আর গুমা যত হুইছুন তো শেষ আর যত আন হজাক তাতে হুইছুন অত আনের দিস ফরমান দিস ওই তে হয় না তুমি আস্তা জহর তৈবাই আর হবার আমরা আইমু লাইন দুই দিয়া দিঘা নি তুমি অহনি না আবার হই চৈবাই তে ফরে আমারে একবার দর্শে গুমে দৌড়িছিল আর দেখে নিছে তার লোয়ালি লগে লগে আমার হয়েছে বিয়া আমি চাইছি হয় তুমি আমি হরে দি ই মানে দশ মিনিট কিতা হয়ে দশ মিনিট কিতা হইলে ও চিন্তা হোক আমি হইলাম বোলে আমি খেয়াল হচ্ছি না বলে না এটা তোমার সেইফ তুমি খেয়াল তা তোমার সেইের লাগিয়ে আমরা এটা বোঝাই নাম এখন যদি তুমি বুঝো না কতদিন দিলা এই ট্রেনিং কতদিন দিলা আমি দিছি হলায় দুই মাস

সে পরে আমরা ওখান খানি থাকা সব টাউন এখানেও আমরা আসন আসমেন হল আসন। সে কোন গ্রুপের ফুরমেন তো আমরা গুরু আসছিল একজন মানুষ আসছিল মিন্টুর নাম সব দুনিয়া আছে কি না জানতাম না এবারটা জাতিন্দু তার নাম আছিল মিন্টু তো আমরা লগেহে যাই তো অপারেশনও গেলানি ফায়ারও গেলানি গেছি এটা হইল আমরার খন খন লইয়া যাওয়া গ্রুপে মানে একদিকে একদিন না একদিন দিন गेला আর অধিক আর দিন যায় ই বললে না হইলো অরা সামনে সামনে ভাইtorchি ই বর্বন হই জায়গার নাম দর্বস্তে ওর বর্বন একটা জায়গা আছে দর্বস্তে লাহাত দর্বস্তের জায়গা এরিয়া থাকি বর্বন নামে একটা জুটিল্লা আছে ই বলদের নামই বর্বন সেইভাবে থিল্লা জি ও থিল্লা কে উঠার সময় সামনা সামনি হই গেছে পাকিস্তানি আমরা ফরার ফলে আমরা আছি ঠিল্ডাত হেরার নিষ্ঠ আর ও জায়গা তো ফায়ার পাক্কা সময় ফায়ার হয়েছে ফায়ার হওয়ার পরে গিয়া অনুমান তারা দুই তিনজন মরছে আমরা একজন মরছি এও হা আসিল আর ওখান লুকিয়েছে হেরার রস গঞ্চি যে রস্ত লগে আর রস্ত মিক্স না হইলে আমরা জানি এসে

সেউ এল এম জিৰ ফায়াৰ চাৰ্ছে সেউ ৰাইফেল আমাৰ বাৰজনে এক গ্ৰুপ ইদিন ফুৰিছিল আমাৰ দুই গ্ৰুপ দুয়ো বাইর কি আওয়াজ করছে আর ফুয়ে তো ওখান মানে প্রায় আধা ঘন্টা বাইশ হয়েছে তামসে না আধা ঘন্টা পরে গিয়া তারাও কি গেছে আমরা রেস্টো পড়ে গেছি যেমন জিরিয়ারা মখল তারাও গেছে কি আচ্ছা গেছে কি বাদে আমরা হইলাম বলে আমরা সাইট পাল্লা যদি আমরা টিলার না হচ্ছে তারা উঠতে আমরা যাচ্ছিল

বাৰ তেৰশ মানুহ লাইন ধৰচোন ঔষম ওস্মী চাওঁ আপুনি দিলে বোৱা ওলাওঁ ওবা তাইন হৈ যে আমি ওসমানী অবা শৰিলা যে হমকৈ হ'ব তাত যে গন্যত্তৰ যোগ্য অন্য তিনিশ মানুহ যে নৈ বাই দিলাই গণি গণি আহিছোন আৰু ভাইচি আহি তিনিশ খাই দিচোন আমাৰ দুইজন আগে তিনিশ শেষ অঁ তিনিশ লৈ আহিছোন চাতক পরফা জয়ছিল যুদ্ধত লয়ার যুদ্ধ টেংরা ঢিলা টেংরা ঢিলা টেংরা ঢিলা ও এরা এরা হইছো যে এরা তোমরা টেংরা ঢিলা লিয়া দাও তো যুদ্ধর ময়দান ও অসমরেশ ও আপনারা একদিন দেখা হইছে ও একদিন দেখা হইছে তাই কমান্ডিং কররা গ্রুপে পাঠিয়া দেরা পাঠিয়া দিরা আচ্ছা আর যে আইয়া রিটার্ন মানে খালি কিটা করা না করা অফিসে দেখা হইতা যায় ওসমানি সাহেবরা আপনি কিলা তান খরচ তার অবদান দেশ স্বাধীনতার কতটুকু অবদান তার চান্ডে দিয়ে আমরা আলাদা এক মোব্বত আছি ই মোব্বত আমরা অন্তর খুলে হইতাম আর তানে অত খুব মোব্বত থানে লাগে আপনার খুব মায়াফির কোন রাগুসার মানুষ না অত মিঠা দুন দিয়ে আপনারা বাতাইছো বঙ্গবন্ধু শেখ মুজিবুর আপনি দেখছেন না কোনো দিন জি না ও সংগ্রাম আমি ফোর সংগ্রামের পরে দেখলাম এর আগে আমার জিন্দিগি দেখি না আচ্ছা আচ্ছা সংগ্রামের পরে দেখা হইছে জি জি

আর তাতে সভাজ সেবা বলক কোনো সাজলৈকে জড়িত আছেন নি সোশীল কোনো ওয়ার্কৰ লাগে এমনি আমি সুনাম্জ আওয়াজ আওয়া করি মিটিংয়ে বা ডিঙ্গে জয়েন হই জী জি অতটো মাদ্রাসা বা স্কুল স্কুল আমার গ্রামের স্কুল আছে মিটিং হয় আমার গ্রামের লগে আমি জয়েন্ট আছি আমরা কমিটি আছি বর্ষে গ্রামা একটা হরশি আর একটা ওই উদ্যোগ ভর্ম আমি গিয়া আমার ছেলের নামে ছেলে মারা গেছে তার নামে একটা মসজিদ হবে খালি গরিবের মেলো মাঝখানো আল্লাহ এরা রোজ আনে রোজ খায় ফুরুতায় থাক নিতে পারে আমার ছেলেদের মারা গেলে বয়স কত আছে সাতত্রিশ কোনো বেমারে মারা গেলাম বেমার হার্টও প্রবলেমে আল্লাহ আল্লাহ তালে ওই ছেলেটার লাগি আমি মসজিদ ঘরলাম গরিবের মাঝখানো তারা রোজ আনে রোজ খায় তো তারা চাইছে আমার একটা মসজিদ হইরা যে আমরা দোয়া করবো আপনি সেই রোজীবন ফাইবা আচ্ছা আচ্ছা ও আমি রাজি হয়েছি সংখ্যা ঠা আমি মচি এতিয়া সৈ দিয়া দিব এইখন আমাৰ মনে মনে আছে যে এইখান মাল্লিম আৰু য'ত বেতন এতিয়া চৰকাৰৰ আমি গ্ৰেণ্ট এতিয়া আমাৰ মনে মনে আছে এই বৰ্তমান চৰকাৰ জয়ন্ত হৈছে না গেলে সৰিয়া মুক্তি কমিছে এতিয়া জয়ন্ত আমাৰ অফিচ আছে অফিচত আমি প্ৰতিভা জন্মো যে আমি গৰীব মচিদ হৈ যাইছে আপোনাৰ দুইজন মেচাবেৰ বেতন কৰিছে এনেকুৱা খাৰেণ্ট কৰিছে এনেকুৱা

আর রামদাজ সিন্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আইতো অফিসার দালত আইয়েMatchType করেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাইকে আমরা খুশি হলাম আজকে আপনার লাগে আমরা মুক্তযুদ্ধর অনেক খুশিরতন। আপনি যে মুক্তযুদ্ধর গাছলা যে প্রেরণা লয়ে যে উচ্ছলিয়া। खोसला দাফমার মানবের এটা দেখিয়ে আমরা কষ্ট হইছে বনো। রক্ত শান্তি দেন না। শান্তি দেন না। রক্তে ঠকপক করে। ও রক্তে আমরা অশান্তি রাখির। হ্যাঁ। আশা লিয়া গেছলা। যে বাংলাদেশ স্বাধীন করালে আশা পূর্ণ হয়েছে আমরা গেছিলাম তো মা বইনের ইজ্জত রক্ষার লাগে যে এরাে আরে এরা কি এরা মা বাহে দুধ খাওয়াইছে আমরা মা আমরা আমরা রেখাবাই নানি হয় মর্তা লাইলে লাগছে মানে মারামারি কমাইতাম বাংলাদেশ স্বাধীন হইব ইটা অন্তর না স্বাধীনটা আনব বুঝলে আমরা মন আছে আমরা ফাইট হইলে আনতাম

উন্নত সাইজ আমরা উন্নত চাই দেশের আচ্ছা লাস্টে আমরা সময় আটকেতে গিয়া আমরা এই যে ব্রিটেনতে আজকে আমরা কমিউনিটি আমরা আছি যে বাংলাদেশ কমিউনিটি আলহামদুলিল্লাহ আমরা তো আমরা অনেক কিছু আগবাইছে আমরা ছেলে হলে লেখাপড়া হলিও আপনার ওয়েল এস্টাবলিশড বাচ্চা কাচ্চা মানুষ হয়েছেন ওইটা আমরা কমিউনিটি বড় হয়েছে আমরা এমপি আসেন বারণাস আসেন মেয়র আসো অনেক কিছু আছে কারণ আগামী দিনে আমরা যে মেয়ে সন্তান হল এরা যদি এদেশেও আপনার থাকতো চায় মানুজ্জত সাথে কিতা করা দরকার মুরব্বী স্যার আপনার উপদেশ কিতা তারারে আমরা বালা উপহার দেখাইতাম শিখাইতাম দিতাম তারা কিলে দেশের इज्जত মানতা আমরা মুরববীর নে মাননা মানতা যে বাংলাদেশের নে ভারতা কিভাবেই আর ইংলিশের নে মহারন্তা কিভাবেই বিরটা মিলেন না আমরা আমাদের কালচারটা আমরা কালচার দুটোটা আমরা রাস্তা দুটোটা ইউ তোলেস ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আওয়াজ লাগি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কথা শুনছিলাম একজন বীর মুক্তিযোদ্ধা যারা তৌল ইসমা সাহেবের কাছ থেকে সময় সংক্ষিপ্ত উনি অতীতের মুক্তিযুদ্ধের স্মৃতি অনেক কিছু বলেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো এবং সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানে অন্য দিনে কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার